ময় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। যে মঞ্চ নিয়ে এই মাটিতে সরস্বতীর পুজো হয় সেই মাটিতেই আজ সরস্বতীর হাত ভেঙে দেওয়া হচ্ছে, সেই মাটিতেই রাস্তার ধারে পূজিত হচ্ছেন সরস্বতী, সেই মাটিতেই বছরের পর বছর ধরে বসে থাকছেন বাংলার চাকরি প্রার্থীরা, যা দেখে গোটা দেশ আজ প্রশ্ন করছে এ বাংলায় হচ্ছেটা কি। যেই মাটিতে সরস্বতী পূজিত হচ্ছেন সেই মাটিতেই সন্দেশখালীর সরস্বতীরা তারা লাঞ্ছিত হচ্ছেন, সেই মাটিতেই সন্দেশখালীর সরস্বতীদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে। কিন্তু এ বাংলায় যারা সরস্বতীদের অপমান করে তাদের গলায় ফুলের মালা চড়ায় এই রাজ্যের শাসক দল। কিন্তু যারা সরস্বতীর জন্য থাকতে চায় সেই ধর্ষকদের গলায় মালা চড়ায় এই রাজ্যের শাসক দল। কিন্তু এ বাংলার সরস্বতীরা ডুগড়ে ডুগড়ে কাঁদে। আজ আপনাদের দেখাবো রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, তিনি বিজেপি করতে পারেন, তিনি বিজেপির সভাপতি হতে পারেন, কিন্তু তিনি একজন বাংলার মানুষ, তিনি একজন অধ্যাপক, তিনি সরস্বতী পুজো করতে গিয়ে তিনি যখন পুজো করছেন সেই সরস্বতী ঠাকুরের হাত ভেঙে দেওয়া হচ্ছে, সন্দেশকালীর সরস্বতীরা ডুগড়ে ডুগড়ে কাঁদছে, যা দেখে গোটা দেশ প্রশ্ন করছে এ বাংলায় হচ্ছেটাকে। আসবো আলোচনায়, প্রথমে আপনাদের দেখাবো আজ দিনভর কি ছবি উঠে এলো, দেখুন। সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এ বাংলায় মন্ত্র পাঠ হয়, এ বাংলায় সরস্বতী পূজিত হয়, কিন্তু এ বাংলার সরস্বতীরা কেউ রাস্তায় বসে থাকে কিন্তু আর কেউ এই সন্দেশখালীর সরস্বতী হয়ে ডুবড়ে ডুবড়ে কাঁদে। আসবো আলোচনায়, যারা রয়েছেন পরিচয় করে আমার সঙ্গে রয়েছেন বাংলার চাকরি প্রার্থীরা, যারা বছরের পর বছর ধরে বাংলার সরস্বতীরা রাস্তায় বসে রয়েছেন, তারা রয়েছেন আপার প্রাইমারি এবং এসএলএসসি 9-12 চাকরি প্রার্থীরা রয়েছেন, রাজনৈতিক ব্যক্তিত্ব পরিচয় করে আমার সঙ্গে রয়েছেন পৃথ্বীরাজ মুখার্জি বিজেপির মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন সুপ্রিয় ঘোষ বিজেপির মুখপাত্র, ইন্দ্রজিৎ নন্দী রয়েছেন শাসক দলের পক্ষে কথা বলবেন, দেবব্রত রায় শাসক দলের পক্ষে কথা বলবেন সমাজকর্মী, এবং মহিদুদ্দিন মাহি রয়েছেন চাকরি প্রার্থী, এবং তনয়া বিশ্বাস রয়েছেন, এবং বিক্রম আজকে যোগ দিয়েছে সিপিআই নেতা। আমি আলোচনায় আসবো, আমি প্রথমেই বাংলার সরস্বতী দিয়ে শুরু করব। আপনারা বাংলার সরস্বতীরা, বাংলার লক্ষ্মীরা, বাংলার দুর্গারা রাস্তার ধারে বসে বসে কাঁদেন চাকরির জন্য, আর সন্দেশখালীর সরস্বতীরা কাঁদে তাদের মান সম্মান ইজ্জত লুট করে। এটার মানে বলার কোনো ভাষা নেই। আজ হচ্ছে চতুর্থতম সরস্বতী পুজো, আমাদের গান্ধী মোদীর পাদদেশে নবম থেকে দ্বাদশের প্রার্থী আমরা, যারা 1067 দিন ধরে আজ আমরা ধর্ণা অবস্থান করছি। আজ চতুর্থতম সরস্বতী পুজো, যেটা সল্টলেক থেকে শুরু হয়েছে সেটা গান্ধী মূর্তিতে শুরু হয়েছে। গত 3 বছর সরস্বতী পুজো যখন করেছিলাম, মানে এত আলোচনা, এত বৈঠক, সবই সদর্থক, ভেবেছিলাম অন্তত এই 2024-এর সরস্বতী পুজোটা আমরা স্কুলে গিয়ে পালন করবো, কারণ আমরা ধরেই নিয়েছিলাম 2024-এ আমরা নিয়োগটা পেয়ে যাবো। কিন্তু মানে গতকালই আমরা জানতে পেরেছি যে সুপ্রিম কোর্টে বারবার বলা হতো যে 9-12-এর কেসটা আটকে রয়েছে সুপ্রিম কোর্টে, গতকাল আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে সুপ্রিম কোর্টে যে ম্যাটারটা রয়েছে তার সাথে নবম থেকে দ্বাদশ স্তরের নিয়োগের ব্যাপারে কোনো রিলেশনই নেই, আমাদের নিয়োগের ব্যাপারে কিন্তু কোর্ট থেকে কোনো স্টে অর্ডার নেই। তথাপি এখনো পর্যন্ত আমরা বাংলার দুই সরস্বতী দেখতে পাচ্ছি, এক আপনাদের যারা রাস্তায় বসে চাকরির জন্য বছরের পর বছর রাস্তায় বসে রয়েছে, আর আরেক সরস্বতী সন্দেশখালীর সরস্বতী, যাদের মান সম্মান ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। আপনি মহিলা হিসাবে একজন
দেখুন এটা সত্যি খুবই মানে লজ্জাকর ব্যাপার যে মানে চারিদিকে যেখানে একজন বাংলার মুখ্যমন্ত্রী একজন নারী সেখানে হচ্ছে সে যেভাবেই হোক না কেন কিছু না কিছু ক্ষেত্রে কিন্তু মানে শিক্ষা ক্ষেত্রে হোক বা অন্যান্য কিছু ক্ষেত্রে হোক সেখানে মহিলারা হচ্ছে বঞ্চিত হচ্ছে শুধু একটা কথাই বলবো এগুলোর একমাত্র সমস্যার সমাধান মাননীয় মুখ্যমন্ত্রী করতে পারেন উনি যদি শক্ত হাতে হাল ধরেন তাহলে কিন্তু আর কারোর কোনো রকম স্পর্ধা হয় না কি হাল ধরার সময় রয়েছে শুনুন ভারতীয় জনতা পার্টি এখন যাত্রা দল পার্টি হয়ে গেছে কার্যত শুনুন একটা সময় বলতে আরে ভাই তোমার কথা বলিনি বলতে দাও তারপর বলো কার্যত যাত্রা দলের পার্টি হয়ে গেছে একটা সময় বলতো পশ্চিমবঙ্গে দুর্গাপুজো হয় না কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এসে নিজে দুর্গাপুজোর উদ্বোধন করেন এখন এসছে সরস্বতী পুজো পশ্চিমবঙ্গে সব পুজোই হয় সবার সম্বন্ধে সবার ব্যবস্থা নেওয়া হয় এবং কেউ কেউ দুচোখে মমতা ব্যানার্জি দেখেন না প্রত্যেকে সরস্বতী ঠাকুরের হাতটা ভাঙে শুন সেটা সে প্রোপাগান্ডা আজ বাংলার সরস্বতীরা রাস্তায় বসে রয়েছে এক মিনিট গলাবাজি করবেন না গলাবাজিতে আপনি আমাকে পারবেন না যতই চেষ্টা করুন আপনি চুপ করুন এই বাংলার সরস্বতীরা তারা রাস্তায় বসে রয়েছে সন্দেশকালীন সরস্বতীরা তারা ডুগড়ে ডুগড়ে কাঁদছে আজ সুকান্ত মজুমদার সরস্বতী পুজো করতে গিয়ে সেখানে আহত হচ্ছেন তাদেরকে কলার ধরে তুলে নিয়ে যাওয়া হচ্ছে রিপাবলিক বাংলার সাংবাদিকদের কলার ধরে টানা হচ্ছে এই পুলিশ কি করছে আপনারা সরস্বতীর বিরোধী আপনারা বিরোধী বিরোধী যারা যারা বলে পশ্চিমবঙ্গে সরস্বতী পুজো হয় না দুর্গা পুজো হয় না কালী পুজো হয় না কিন্তু কার্যত তারা পুলিশের রাজত্ব নয় পুলিশের রাজত্ব নয় পুলিশের জন্য একটাই কাহাওয়াত আছে পুলিশ তুমি উর্দি ছাড়ো সন্দেশখালি শাহজাহানের লুঙ্গি পরো পুলিশ তুমি উর্দি ছাড়ো শাহজাহানের লুঙ্গি পরো এটা প্রশাসন এখানে যিনি বললেন সরস্বতী পুজো করতে যান এটা তো হীরক রানীর রাজ্য এখানে দুর্গা পুজো করতে গেলে পারমিশন চাইতে গেলে হাইকোর্টে যেতে হয় ভাষণে চাইতে গেলে যেতে হয় হাইকোর্টে আর সরস্বতী পুজো করতে যাবে এটা তো বাস্তব সুকান্ত মজুমদারের যে একজন রাজ্যের সভাপতি আমি আজকে পশ্চিমবঙ্গবাসীর কাছে জানতে চাই পশ্চিমবঙ্গের বাসী আপনারা উত্তর দেবেন আপনারা রাত্রির বেলা আপনার ঘরের ডোর নক করলে সেখানে কি আপনি সুকান্ত মজুমদারের মতো একজন শিক্ষিত ভদ্র মার্জিত শিক্ষককে দেখতে চান নাকি ওই তৃণমূলের আশ্রিত শাহজাহানের মতো লুঙ্গি বাহিনীকে দেখতে চান এটা পশ্চিমবঙ্গের মানুষকে আপনাদেরকে বিচারের পালা আসছে 2024 এটা মাথায় রাখবেন প্রতিটা নির্বাচন আসে মানুষের পশ্চিমবঙ্গের মানুষ অত সচেতন তারা ঠিক সন্দেশখালীতে কি হচ্ছে সন্দেশখালীতে হচ্ছে না কি হচ্ছে সন্দেশখালীতে কি হচ্ছে দেখেছেন কি সন্দেশখালীতে কি হচ্ছে দাদা সন্দেশখালীতে কি হচ্ছে দাদা সন্দেশখালীতে কি হচ্ছে দেখেছেন হ্যাঁ কি হয়েছে সন্দেশখালীতে কি হয়েছে দিদি দাদা কি মনে হয় অনেকেই মুখ খুলতে চাইছেন না অনেকেই মুখ খুলতে চাইছেন না আমি আরো মানুষের সঙ্গে কথা বলবো দাদা সন্দেশখালীতে কি হচ্ছে দেখেছেন দুঃখজনক কাজ হচ্ছে সন্দেশখালী ওই যে এরকম কোনো দেশে এরকম হয় না খুব লজ্জা লাগছে এসব দেখে ঘৃণা লাগছে এসব সরকার সত্যি কথা কি বলবো আমি বললেই তো ধরবে এখন এখান থেকে কোনো গেলেই ধরবে হ্যাঁ আমি বলতে পারছি না সন্দেশ মানুষ যারা রোজ আনে রোজ খায় তারা বলছেন সন্দেশখালী শুনে লজ্জা লাগছে গা গুলিয়ে উঠছে আপনারা সভ্য সমাজের মানুষ হিসেবে আপনাদের কি অপমান লাগছে আয়নার সামনে দাঁড়াতে পারছেন কে শাহজাহান কে শিবু হাজরা বাংলার মানুষ তৃণমূলের নেতা তৃণমূলের নেতা ভোট দেয় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দেয় আর শাহজাহান শিবুরা কেউ পঞ্চায়েতের স্টপ কেউ পঞ্চায়েতের প্রার্থী কেউ জেলা পরিষদের প্রার্থী তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে ভোটে জিতে যায় আর তারপর বাংলার সরস্বতীদের উপর অত্যাচার করে বাইরে বাইরে বার করে নিয়ে আসে টানতে টানতে ঘর থেকে রাত্রেবেলায় ঘর থেকে তুলে নিয়ে যায় লজ্জা করে না মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ভোটায় আর 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 মজা লোটে শিবুরা মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই এগুলোর বরদাস্ত করেননি দল পুলিশমন্ত্রীকে বোকা বোকা কথা বলো না পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দল যথাযথ নিজের পরিস্থিতি আপন করেছে দল নিজের অবস্থান জানিয়েছে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে ৬ বছরের সাসপেন্ড হচ্ছে ঠিকঠাক আছে বা আপনি কি বলছেন কিছু মনে আপনার 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 চিন্তন শক্তিটা ঠিক হয়েছে একের পর এক মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাদের ইজ্জত লুট করার পর সেই লোকটাকে 6 বছরের জন্য সাসপেন্ড 6 বছরের জন্য সাসপেন্ড এনাফ
দেখুন দল নিজের জায়গায় অনর দেখুন সন্তুদা খুব পরিষ্কার করে বলে এই মুহূর্তে তৃণমূল নিজের এরিয়া অফ ইন্টারেস্ট অর্থাৎ করাপশনের যে সারকামফারেন্স সেটা বাঁচিয়ে রাখবার জন্য আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এখন এই শেখ শাহজাহান জাহাঙ্গীর উপহার দিয়েছে এই শেখ শাহজাহানদের এরা মহিলাদের সম্ভ্রম কেড়ে নিচ্ছে সম্মান কেড়ে নিচ্ছে আর তার বিরুদ্ধে রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার চল লড়াই করতে যাচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার না করে এই পুলিশ এখন সুকান্ত মজুমদারকে গ্রেপ্তার করছে লজ্জা লাগছে এটা কোন মামলা আদালতে যাবে না কোন মামলা আদালতে যাও অ্যারেস্ট করো শেখ শাহজাহানকে অ্যারেস্ট করো শিবু আজকে অ্যারেস্ট করো এখানে আজকে বসলাম এখান থেকে আজকে আওয়াজ উঠবে যে এই শিবু আজরা এই উত্তম এই শেখ শাহজাহানদের অবিলম্বে পুলিশ গ্রেপ্তার করুক কি করছে পুলিশ জামিন অযোগ্যতা দিতে পারে চাকরি প্রার্থীদের বিরুদ্ধে আন্দোলন চাকরি প্রার্থীরা আন্দোলন করলে তাদের গ্রেপ্তার করতে পারে আর আজকে মহিলাদের সম্মান কেড়ে নেওয়ার সময় তখন পুলিশ অচল রক্ত দিতে রাজি আছে প্রার্থীদের আন্দোলনের নামে তাদেরকে কলার ধরে তুলে নিয়ে যায় বিরোধী রাজনৈতিক দল রাস্তায় নামলে তাদের কলার ধরে তুলে নিয়ে যায় অথচ এই শিবু হাজরাদের গ্রেপ্তার করতে পারে না শাহজাহানদের খুঁজে পায় না কিন্তু এই বাংলার মানুষ জানতে চায় আর কতদিন সন্দেশকারীর এই সরস্বতীরা তাদের সম্ভ্রম লুটাবে কি মনে হয় মাই দেখুন একটা কথা পরিষ্কার বলি যে পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী আমাদের একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মহিলা মুখ্যমন্ত্রী আর আজকে রাস্তায় দাঁড়িয়ে যোগ্য চাকরি প্রার্থীরা যোগ্য সরস্বতীরা রাস্তায় দাঁড়িয়ে ভ্রু লুণ্ঠিত হচ্ছে সমাজে ধর্ষিত হচ্ছে অপরদিকে দাঁড়িয়ে সন্দেশখালিতে মেয়েরা নিজেরা লজ্জিত হচ্ছে আজকে আপনাদের নেতারা শুধুমাত্র চোর 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 নয় এক একটা ধর্ষক পরিষ্কার বলছি এক একটা ধর্ষক শুধুমাত্র চোর 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 নয় এরা এক একটা ধর্ষক এরা রাজ্যের এক একটা ধর্ষক তৃণমূলের নেতারা এক একটা ধর্ষক তা আজ সন্দেশখালির বাইরা সারা পশ্চিমবঙ্গে খোঁজ নিয়ে দেখুন এই রকম সন্দেশ না বিক্রম কি হচ্ছে এটা কি হচ্ছে এটা দেখুন এখন আমি তিনটে কথা বলতে চাই আজকে যে সরস্বতীরা পড়াশোনা করে চাকরির জন্য রাস্তায় বসে আছে তারাও চাকরি পাচ্ছে না আজকে সন্দেশখালির যে সরস্বতীরা তারা আজকে নির্যাতিত হচ্ছে আমরা টিভি পর্দার সামনে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি তাদের জবানবন্দি তাদের যে হাহাকার তাদের উপরে যে নৃশংস অত্যাচার ঘটেছে সেই জায়গায় আমরা বলতে চাই আজকে যে দিদি ভাই সরস্বতীর মতো আমি ওনার অপরাধ নিয়ে বলছি না আমি যেটা বলছি শুনুন এই এই জায়গায় আমাদেরকে বুঝতে হবে সিঙ্গুর ভুলে গেছে না আপনারা ক্ষমতা অনেক কমিশন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপর আক্রমণের প্রতিবাদে বিজেপির তারা রাস্তায় নেমেছে তারা প্রতিবাদ করছে লীলা রয়েছে লীলা এই মুহূর্তে কি ছবি উঠে আসছে গতকাল থেকে সুকান্ত মজুমদারের উপর বিভিন্ন ভাবে আক্রমণ করা হয়েছে এবং আজকেও তিনি অসুস্থ হয়ে পড়েছেন শেষ পর্যন্ত এবং তারই প্রতিবাদে এই মুহূর্তে গণেশচন্দ্র এভিনিউর সামনে বিজেপির প্রতিবাদ সভা প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি চলছে এবং আমরা দেখতে পাচ্ছি মাথায় তারা সাদা পট্টি বেঁধে তারা প্রতীকী কর্মসূচি পালন করছেন দাদা কি বলবেন কিসের প্রতিবাদ আজকে কিসের দাবিতে আপনারা প্রতিবাদ করছেন কি বলবেন দেখুন আপনারা জানেন সন্দেশখালিতে লাগাতার সন্দেশখালির মানুষ আন্দোলন করছে লড়াই করছে সেখানে 144 লাগানো হয়েছে জোর করে তার প্রতিবাদ করা হয়েছে আমরা কোর্টে লড়াই করেছি সেখানে কোর্ট থেকে আমাদের জাজ যিনি আমাদের ন্যায়াধীশ উনি এটাকে সরিয়েছেন তারপরে আজকে তখন সন্দেশখালি যাওয়ার পথে আটকানো হয়েছে আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে পুলিশের তরফ থেকে পুলিশের দ্বারা ওনাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে পুলিশের ওপর ক্ষোভে ফেটে পড়ছেন দলীয় কর্মী সমর্থকরা তারা কি বলছেন শুনবো দিদি সন্দেশখালিতে মা বোনদের উপর অত্যাচার হয়েছে কথা প্রত্যেকে জানে সুকান্ত মজুমদার গতকাল থেকে কতবার বলেছিল সিপিএম আমাকে মারতে চায় সেগুলো কি নাটক ছিল মানুষ বলে দিয়েছে আপনি মানুষের নিকট ছেড়ে দিন আপনাদের মুখে মানুষের কথা মারায় না ভোটার উত্তর দিয়েছে মানুষের সঙ্গে মানুষের কথা বলছেন তো দাদা বাংলার সরস্বতীরা চাকরির জন্য বসে রয়েছে আমি আপনার সঙ্গে একটু কথা বলি আপনি তো তরুণ প্রজন্ম বাংলায় কাজ রয়েছে বাংলায় কাজ রয়েছে দাদা বাংলায় কাজ রয়েছে বাংলায় কাজ রয়েছে বাংলায় 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 পড়াশোনা করে চাকরি মিলছে হ্যাঁ মিলছে না দাদা কি মনে হয় বাংলায় চাকরি চাকরি মিলছে পড়াশোনা করে
না সেটা তো নেই এখন চাকরি মিলছে না দাদা কি মনে হয় বাংলা কাজ মিলছে মিলছে না মিলছে না কি মিলছে কাজ মিলছে বাংলায় কাজ মিলছে জি নেই মিলছে বাংলায় কাজ মিলছে সরস্বতী পূজো করছেন পরীক্ষা দিচ্ছেন পড়াশোনা করছেন বাংলায় কাজ মিলছে না 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 কাজ মিলছে না বাংলায় কাজ মিলছে না বাংলার সরস্বতীরা টুকরে টুকরে কাঁদছে বাংলার ছেলেরা কাঁদছে আর সন্দেশখালিতে বাংলার সরস্বতীরা কাঁদছে তারপরে নীলচ্চের মতো আপনারা হেসে হেসে বলছেন সব ঠিক আছে বাংলায় যদি কাজ না থাকে বিহার উড়িষ্যা মধ্যপ্রদেশ থেকে ট্রেনে করে কারা আসবে সবথেকে বেশি এই পশ্চিম বাংলায় কারা আসবে মিথ্যে কথা দেখুন কাজ বাংলায় একেবারেই নেই এটা স্পষ্ট আজকে আমরা দেখতে পাচ্ছি যে আজকের এই সরস্বতীরা কান্নাকাটি করছে কিন্তু ওনাদের একটা কথা হচ্ছে দেখুন একটা কথা বলছি শুনুন আপনি একটু চুপ করুন আপনাদের অনেক ভোট আছে তাই আপনাদের অনেক ভোট আছে তাই আপনাদের পুলিশদেরকে সন্দেশ খালি করতে হয় রাতের অন্ধকারে ভোট আছে বলে সন্দেশ খালি হয় দেবুরা ভোট আছে বলে সন্দেশ খালি হচ্ছে না সন্দেশ খালি বলে তাই আপনারা সন্দেশ খালি করতে যান আপনাদের ওই পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে বলুন অবিলম্বে যেতে বলুন ওখানে ওই পুলিশ মন্ত্রীর অবিলম্বে দিদি কি মনে হয় সন্দেশ খালিতে কি হচ্ছে কি হচ্ছে দেখেছেন তো সন্দেশ খালিতে কি হচ্ছে দেখি কি এই মুহূর্তে আমি কথা বলার চেষ্টা করবো সন্দেশখালীতে দাদা দিদি সন্দেশখালীর ছবি দেখেছেন দেখেছেন কি মনে হয় সন্দেশখালীতে কি হচ্ছে সন্দেশখালীতে কি হচ্ছে সন্দেশখালীতে যেটা হচ্ছে সেটা তো ঠিক নয় ঠিক নয় মানে মহিলাদের কোনো স্বাধীনতা নেই মহিলাদের কোনো মানে পার্মানেন্ট বাংলা তরুণ প্রজন্ম বুঝতে পারছে দাদা সন্দেশখালীতে কি হচ্ছে দেখেছেন হ্যাঁ হ্যাঁ কি হচ্ছে ঠিক হচ্ছে না ভুল হচ্ছে ভুল হচ্ছে বাংলার যুব সমাজ বুঝতে পারছে আপনারা বুঝতে পারছেন না দেখুন আপনারা বলছেন কর্মসংস্থান নেই আপনারা 111 নম্বর ওয়ার্ডে গিয়ে দেখুন কর্মসংস্থান নেই 111 নম্বর ওয়ার্ড দিয়ে রাজ্য চলে কি বোকা বোকা কথা কি বোকা বোকা টোটাল বোকা টোটাল বোকা টোটাল বোকা পুরোটা বোকা পুরোটা বোকা সন্তুদা আমরা দেখেছি এক মিনিট না নেতাই আর নন্দীগ্রাম দেখতে দেখতে পেয়েছিলাম নেতাই আর নন্দীগ্রামে বামেদের পতন হয়েছিল আজকে আমি একটা কথা বলি দেখুন আপনি বলছেন না কর্মসংস্থান একটা ওয়ার্ড দিয়ে তো মানে রাজ্য চলে না পশ্চিমবঙ্গে কত কোটি পশ্চিমবঙ্গে কত শিক্ষিত ছেলে আছে সেটা জানুন আগে তত্ত্ব জানুন শিক্ষিত ছেলে তত্ত্ব জানুন আজকে দেখুন চারপাশে ক্যামেরাওয়ালাদের বলবো যে ওই যে আমাদের দেশের নাগরিকের এক শ্রেণী মানুষ আমাদের খুব এরা যে পেটের জন্য এখানে বসে আছে আমরাও তেমন শিক্ষিত ছেলে হয়ে পেটে দুটো ভাত আর অধিকারে বাঁচার জন্য ওই ধর্মতলায় মানে দু বছর ধরে ধরে বসে আছি 10 বছর ধরে দাঁড়িয়ে আছি তবুও ওইখানে আমাদের শুনুন পশ্চিমবঙ্গের কথা বললেন যে ভরসা রাখুন 2019 সাল থেকে আজকে 2024 সাল আর কতদিন ভরসা রাখতে পারবো সেটা কোর্টের উপর রাখুন নয়তো ভরসা রাখবো কোর্টে যাব কোর্টে কেন যাব কোর্টে আমরা কেন ভরসাটা ছাড়ুন মমতা ব্যানার্জির সরকার টাকা ফেলে কেন বলছে ভরসা রাখতে ভরসা রাখবেন না ব্যানার্জির উপরে ভরসাটা রেখেছি আমরা রেখেছি এরপর আর ভরসা রাখবো না ভাই কি মনে হয় বাংলার সরস্বতীরা কাঁদছে বাংলার সরস্বতীরা কাঁদছে একদিকে রাস্তায় বসে যোগ্য চাকরি প্রার্থী আর অন্যদিকে ধর্ষিতা হয়ে সন্দেশখালীর মহিলারা পড়াশোনা না করে কথা বলবেন না কি বলছেন আপনি আপনি জানেন আপনি একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে আজকে সন্দেশখালী ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করা দরকার লজ্জায় লজ্জায় পদত্যাগ করা দরকার আপনারা কি বলবেন একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে গেল বাংলার মানুষ থাকবে কি করে পড়াশোনা না করলে তর্ক বিতর্ক চলছে কিন্তু একবার বুকে হাত দিয়ে বলুন তো আপনি বাঙালি আপনি রাজ্যবাসী আপনি আপনার রাজ্যকে আপনার দেশকে ভালোবাসেন সন্দেশখালীকে সমর্থন করেন আয়নায় মুখ দেখাতে পাচ্ছেন দেবুদা একবার বাড়িতে গিয়ে আয়নায় মুখটা দেখুন আর চিন্তা করুন কি সমর্থন করছেন বাড়ি থেকে বাংলার সরস্বতীদের তুলে নিয়ে গিয়ে বাংলার লক্ষ্মীদের তুলে নিয়ে গিয়ে যতক্ষণ না মন ভরছে ততদিন রেখে দিত বাড়িতে ততদিন পার্টি অফিসে রেখে দিত কি বলছেন একবার ভাবুন বাড়ির মহিলাদের চোখে চোখ রেখে বলুন আমি সন্দেশখালীকে সন্দেশখালীর ঘটনাকে সমর্থন করছি বাড়িতে থাকতে দেবে না বাংলার মহিলারা একবার চোখে চোখ রেখে প্রশ্ন করুন সন্দেশখালীতে হচ্ছেটা কি সেই প্রশ্নটাই এই সন্তুপন বাংলার ছেলে হিসাবে করছে মুক্তিতে চোখে চোখ রেখে নিচ্ছে বিরতি ফিরছি বিরতির পর কলকাতার বেসরকারি হসপিটালে আনা হচ্ছে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে এই মুহূর্তে সেই ছবি আরো বিস্তারিত জানার চেষ্টা করবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব অর্ণব এই মুহূর্তে কি ছবি উঠে আসছে আমি পুরো ছবিটার দিকে নজর দেওয়ার চেষ্টা করবো গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে বিজেপির রাজ্য সভাপতি সন্দেশখালী নিয়ে প্রতিবাদ করতে গিয়ে
পুলিশের কাছে ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে হসপিটালে, সেখান থেকে কলকাতার বেসরকারি হসপিটাল ভাস্কর হয়েছে। ভাস্কর কি ছবি উঠে আছে? ভাস্কর একদমই একদমই সন্তু দেখো, এই মুহূর্তে কলকাতায় নিয়ে আসা হয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। আর কয়েক মুহূর্তের মধ্যে শহরের একটি বেসরকারি নার্সিং হোমে তাকে কিন্তু নিয়ে প্রবেশ করবে অ্যাম্বুলেন্স। আমার ভিডিও লেন্স ছবি এই মুহূর্তে একদম লাইভ ছবি দেখাচ্ছে, আমার ভিডিও লেন্স ছবি এই মুহূর্তে লাইভ ছবি দেখাচ্ছে। আর কয়েক মুহূর্ত আর এক মিনিটের কম সময়ের মধ্যে কলকাতার একটি বেসরকারি নার্সিং হোমে কিন্তু এই মুহূর্তে নিয়ে প্রবেশ করে যাবে অ্যাম্বুলেন্স। সেই ছবিটা আমি লাগাতার দেখাচ্ছি। এবং নিঃসন্দেহে দাঁড়িয়ে যেভাবে সুকান্ত মজুমদারকে ধীরে ধরে পুলিশের তরফ থেকে ধস্তাধস্তি করা হয়েছে, আর যে যে আচরণ করা হয়েছে সেই আচরণের প্রেক্ষিতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি অসুস্থ হয়ে পড়েন। এবং এই মুহূর্তে অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে আসা হয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হলো শহরে একটি বেসরকারি নার্সিং হোমে। এবং যে জরুরি বিভাগে কিন্তু নিয়ে আসা হয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। এই মুহূর্তে আমরা ছবি দেখাচ্ছি। হলো এই মুহূর্তে সুকান্ত মজুমদার তাকে কিন্তু নিয়ে চলে আসা হলো। এবং সুকান্ত মজুমদার তাকে কিন্তু এবার নামানো হবে, দেখতেই পাচ্ছ এমার্জেন্সি বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালের ধারে যে হাসপাতাল সেখানে যে এমার্জেন্সি ইউনিট তার সামনে কিন্তু এই মুহূর্তে সুকান্ত মজুমদারকে নিয়ে যে কনভয়ের যে অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্স কিন্তু এসে পৌঁছেছে। সুকান্ত মজুমদার তিনি রয়েছেন এবং তার যারা অ্যাসোসিয়েটরা থাকে তারা রয়েছে, একজন পিএসওকে দেখা যাচ্ছে এবং একজন মেডিকেল স্টাফকে দেখা যাচ্ছে। এবং সুকান্ত মজুমদার তাকে কিন্তু এবার নামানো হবে। সুকান্ত মজুমদার আজকে অসুস্থ হয়ে পড়েন, তাকে প্রথমে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পর এই মুহূর্তে কিন্তু তাকে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতাল এবং দেখতেই পাচ্ছ যে এমার্জেন্সি ইউনিট রয়েছে, সেই এমার্জেন্সি ইউনিটের দাঁড়িয়ে রয়েছে সুকান্ত মজুমদারের অ্যাম্বুলেন্স। ঘড়ির কাটে ঠিক 5 মিনিট আগে কিন্তু এই মুহূর্তে তাকে নিয়ে আসা হয়। এবং এই মুহূর্তে সুকান্ত মজুমদার তাকে নামানোর যে প্রস্তুতি সেই প্রস্তুতি চলছে। এবং সুকান্ত মজুমদার তিনি গতকাল থেকে আমরা দেখেছিলাম একের পর এক ক্ষেত্রে বিক্ষোভের সম্মুখীন হয়েছে, বিক্ষোভে বসেছিলেন, অবস্থানে বসেছিলেন, তাকে সন্দেশখালী যেতে দেওয়া হচ্ছিল না, আটকে রাখা হয়েছিল। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি আজকেও ফের চেষ্টা করেন, সরস্বতী পুজো করবার তাদের পরিকল্পনা ছিল। এবং তার পরবর্তী ক্ষেত্রে যদি দেখা যায় তিনি কিন্তু আবারও আক্রান্ত হন পুলিশের দ্বারা। এবং এই মুহূর্তে সুকান্ত মজুমদার তাকে নামানো হলো অ্যাম্বুলেন্স থেকে, দেখাই যাচ্ছে তার অক্সিজেন চলছে এবং তাকে যে হাসপাতালের যে স্ট্রেচার সেই স্ট্রেচারে কিন্তু যে হস্তান্তরের প্রক্রিয়া অর্থাৎ অ্যাম্বুলেন্স থেকে হসপিটাল কর্তৃপক্ষ কিন্তু তাকে নিয়ে নিল। এবং এই মুহূর্তে যদি দেখা যায় তাহলে কিন্তু যে এমার্জেন্সি যে ব্লক রয়েছে অর্থাৎ সল্টলেকের যে বেসরকারি হাসপাতাল তার যে এমার্জেন্সি ব্লক সেই এমার্জেন্সি ব্লকে কিন্তু এই মুহূর্তে সুকান্ত মজুমদার তাকে কিন্তু ঢুকিয়ে দেওয়া হলো। এবং এর পরে কিন্তু যে নেসেসারি ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্ট কিন্তু শুরু হবে, কারণ সুকান্ত মজুমদার তিনি যখন অসুস্থ হন তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু তাকে নিয়ে আসার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়। এবং এই মুহূর্তে সরকারি বেসরকারি যে হাসপাতাল সেই হাসপাতালের ভিতরে কিন্তু সুকান্ত মজুমদার তাকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। আমরা দেখেছিলাম যে চিকিৎসকেরা আগে থেকে কিন্তু এই হাসপাতালের এমার্জেন্সিতে রেডি ছিলেন এবং তারা কিন্তু এই মুহূর্তে চলে গেছেন সুকান্ত